جی السلام علیکم ورحمت اللہ وبرکاتہ جی اللہ جدید اپنا کی سمرت بان کرن سمرت دیے دین اپنا جدید سمرت ہن تا اپنا ماں کے اپنا کچھ رکھ لیں اسو بھی جنہی بھالو چھلے میں شکل روپوری مار دیہا سنا فرز তবে সাধারণত আমরা সকলেই সবাই ছেলেরাই দেখাশোনা করে, কিন্তু যদি আপনি দেখেন ছেলেরা অথবা ছেলেদের বাড়িতে বা আপনার বাপের বাড়িতে মায়ের দেখাশোনা যেভাবে হওয়া উচিত সেরকম হচ্ছে না, অথবা কি তিনি কষ্টের সম্মুখীন হচ্ছেন, আর আপনি আলহামদুলিল্লাহ হয়তো আপনি চাকুরি করেন, আপনার তৌফিক যদি থাকে তারপরে আপনার স্বামী আপনার সাথে হেল্পফুল মানে সহযোগী আছেন বলছেন আলহামদুলিল্লাহ, এতে তাহলে এতে অসুবিধা নেই, একই বাড়িতে রাখা যাবে। আপনার স্বামী মাহরাম পুরুষ, আপনার মায়ের মাহরাম আতুল, এটা সবসময় মাহরাম, আজীবন মাহরাম, এতে অসুবিধা নাই। ওনাকে রুম দিলেন আলাদা, মাকে রুম দিলেন, যেরকম ছেলেরা রাখে ছেলেদের বাড়িতে কোথায় থাকে তো মা মায়ের রুম থাকে আলাদা, ওই রকম আপনি যদি এরকম রাখতে পারেন অবশ্যই রাখতে পারেন অবশ্যই, আর এর আজর সব আপনি পাবেন। মাকে যদি খুশি রাখতে পারেন তাহলে আল্লাহ খুশি হবে। হাদিসে এসছে ترمذي رواية النبي الكريم صلى الله عليه وسلم بلجان رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين، ما بار سنتشتي يبور نيربهر كري الله سنتشتي، ما بار وسنتشتي يبور نيربهر كري الله وسنتشتي، فأبني شبدي كي اكتو خيال كورن মানে সব দিক দিয়ে লক্ষ্য করেন। যদি আপনি মনে করেন যে আপনি রাখতে পারেন, মাকে খুশি রাখতে পারবেন, মার মানসিক চাপে পড়বেন না, আপনার উপর খুশি থাকবেন, আলহামদুলিল্লাহ। আর আমার জানানো হয় আপনি তো আলহামদুলিল্লাহ আপনাদের দিনদারিও আছে, মাকে এরকম হিসাব করে যদি নিয়ম মতো রাখেন তাহলে আল্লাহ আপনার প্রতি খুশি হবে। কারণ আছে কখনো এটা আমাদের নিজের দেখায় এত দূরে যেতে হয় না, আস্তাগফিরুল্লাহ মাফ করুক, কয়েক ছেলে তো বেশিরভাগ ছেলেরাই দেখা যায় মাকে সবসময় মানসিক চাপে রাখে, আউজবিল্লাহ আউজবিল্লাহ মানসিক চাপে রাখে। এখন যারা ভালো ওরা চেষ্টা করে মাকে যেমন চিন্তামুক্ত রাখতে খুশি, তারা একটা না একটা ভেজাল নিয়ে আসি, কী যে হয়ে গেল দুনিয়ার কয়দিনের, আজকে আছেন কালকে থাকবেন, আজকে রাত আছেন সকালে জানেন আপনি ঘুম থেকে আবার উঠতে পারবেন, আবার এত দূর যাওয়ার প্রয়োজন নেই, আপনি কি জানেন আপনি ঘুমাতে পারবেন আজকে, আপনি যেখানে বসে আছেন সেখান থেকে উঠতে পারবেন? কেন মাকে নিয়ে রাজনীতি, কেউ কেউ মাকে নিয়ে রাজনীতি করে, বাবাকে নিয়ে রাজনীতি করে, ওরা বার্ধক্যে উপনীত হয়েছেন, এই অবস্থায় যদি আপনি তাদের খেদমাত করেন না, এটাই তো আল্লাহ নিজে বলেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ হাইরহা ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান করিম। মা বাবা যদি বার্ধক্যে উপনীত হন দুইজন বা একজন, তাহলে তোমরা তাদের সামনে এমন শব্দ বলবে না যার ফলে তাদের কষ্ট হয়, ফালা তাকুল্লাহুমা উফ মানে উফ অর্থ হলো এমন শব্দ বলতে নাই যাতে তাদের কষ্ট হয়। এমন কি আপনার মায়ের আপনি যদি ব্যথা পান আপনি উফ বলবেন না, কারণ এটা তো আপনার মায়ের কষ্ট হচ্ছে, মা তো মাই। ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে তুমি ধমক দিবে না,
আমাদের থেকে কত ভুল হয়েছে আল্লাহ মাফ করুক। ওয়াকুল লাহুমা কাউলান কারীমান, তাদের সাথে নরম ভাষায় কথা বলবে, মার্জিত ভাষায় কথা বলবে, বিনয়ের সাথে কথা বলবে। হায় রে হায়। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রহমা, দয়ার ডানা তাদের সামনে বিছিয়ে দাও, তাদের সামনে শুধু কথাবার্তা আচার আচরণ সবই দয়ার। আপনার মনে যে তাদের প্রতি মায়ার মহব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে, তার বহিঃপ্রকাশ ঘরে এমন আচরণ তুমি করবে। ওয়াকফিদুল্লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রহমা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আর তুমি দোয়া করবে ওয়াল্লাহ আমার বাবার উপর তুমি ওই রকম রহম করো যেভাবে তারা শৈশবকালে আমার উপর রহম করেছে। তো এরকম যদি কেউ আচরণ করতে পারে, অবশ্যই যদি শিরক, বড় কুফরি আর ইয়ে না থাকে, জান্নাতে যাওয়ার পথে বিশেষ কোনো বাধা না থাকে, তা অবশ্যই সে জান্নাতে যাবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মা বাবাকে পেল, দুইজনকে কিনবে একজনকে। এটা মুস্তাদরিক ইমাম হাকিমের যে রেওয়ায়াত, এটা তো প্রসিদ্ধ। জিবরীল আলাইহিস সালাম বললেন যে ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক যে তার মা বাবাকে পেল, দুইজন পেল বা একজন, কিন্তু তাদের মাধ্যমে সে জান্নাত পেল না, সে আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। সাইয়্যিদুল মালায়িকা, ফেরেশতাদের নেতা বললেন, করলেন দোয়া, আর সৃষ্টি সেরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন, আল্লাহ তুমি কবুল কর। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন, হেদায়াত দিন, ও আবার হক জেনে তাদের হক আদায় করার তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।